السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে ভালো আছো। আমরাও আল্লাহ তাআলার অশেষ দয়ায় ভালো আছি। প্রিয় নবম শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘদিন যাবৎ তোমাদের সাথে আমরা সরাসরি ক্লাস নেওয়া থেকে দূরে রয়েছি, অনলাইন ভিডিও বা জুমে ক্লাস নিতেছি। তারই ধারাবাহিকতায় আজকে আরেকটি ক্লাস গ্রহণ করব। আজকের ক্লাসটি হবে নবম শ্রেণীর জন্য। আজকের ক্লাসটি হবে নবম শ্রেণীর জন্য। আজকের বিষয়টি হবে লুগাতুল আরবিয়া আল ইত্তিসালিয়া, লুগাতুল আরবিয়া আল ইত্তিসালিয়া তথা আরবি সাহিত্য বই। আজকের পাঠ শিরোনাম কি হবে তা আমরা কিছুক্ষণ পরই স্লাইডে দেখতে পাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসটি আমি তোমাদের সামনে স্লাইডের মাধ্যমে নেওয়ার চেষ্টা করছি। স্লাইডে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে তা অত্যন্ত ভালোভাবে জব্দ করার চেষ্টা করবে, নস দেখতে পাবে, নস থেকে প্রশ্নগুলো বের করার চেষ্টা করবে এবং নস গুলো অত্যন্ত ভালো করে পড়ার চেষ্টা করবে। এছাড়াও নসের আগে কিছু নতুন শব্দ তোমাদের সামনে পেশ করা হবে, এই শব্দগুলো মুখস্থ করার চেষ্টা করবে। আমরা সামনের দিকে অগ্রসর হই। দেখো, প্রথমে আমরা ক্লাস শুরু করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আহলান সাহলান মারহাবান মুবারাকান। দেখো, প্রথমেই সালামের মাধ্যমে আমি তোমাদের সামনে ক্লাস শুরু করছি, কারণ সালাম, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে দেখা হলে সালাম দিতে হয়। সালামের মাধ্যমেই কি সকল কিছু বিনিময় করতে হয়। আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগেই সালাম দিতে হয়। তোমাদেরকে আজকের ক্লাসের জন্য ধন্যবাদ। আহলান সাহলান মারহাবান মুবারাকান। দেখো, তোমাদেরকে আমি ক্লাস নিতে গিয়ে ফুল দিয়ে তোমাদেরকে বরণ করে নিচ্ছি। আশা করি তোমরা আজকের এই ক্লাসে মনোযোগী হবে এবং ভালোভাবে ক্লাস উপভোগ করবে। দেখো, স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ আর তাহারুফ লিডার্স, পাঠ পরিচিতি, মানে তোমাদের সামনে কি পাঠ হবে, কোন বিষয়ে পড়ানো হবে তার একটা সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়েছে। দেখো, আসফ তাহসে নবম শ্রেণী, লগাতুল আরবি আল ইত্তিসালিয়া, আল ফিত্রাতু মানে প্রিয়, আল উলা প্রথম প্রিয়, আল ওয়াক্তু 40 দাকিকা 40 মিনিট। তারপরে নিচে একটা তারিখ দেওয়া হয়েছে, তারিখটা একটু গরমিল হতে পারে। দেখো, তোমাদের সামনে তোমাদের বইয়ের একটা মোড়ক ছবি চলে আসছে। তাহলে ইতিমধ্যে তোমরা উপলব্ধি করতে পেরেছ, বুঝতে পেরেছ যে আজকের ক্লাসটি হবে আরবি সাহিত্য বই নিয়ে। দেখো, ক্লাসটি যিনি গ্রহণ করছেন তথা আমি, দেখো এখানে নাম দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে এবং কি ইমেল নাম্বারও দেওয়া আছে। দেখো, উপরে হেডলাইন হচ্ছে তাআরুফ লিল মুদাররিস, শিক্ষক পরিচিতি। যে শিক্ষক ক্লাস নেবেন সেই শিক্ষকের একটা পরিচিতি তোমাদেরকে জানতে হয়। তোমরা ইতিমধ্যে আমার পরিচয় জানতে পেরেছো। ইতিপূর্বে তোমরা পরিচয় জানলে, এখন কি ছবির মাধ্যমে তোমাদেরকে ভালো করে পরিচয়টা তুলে ধরা হয়েছে। এবার স্লাইডের প্রতি লক্ষ্য করো। দেখো, উনজুরু ইলা হাদিল আশিয়া, এই বস্তুগুলোর প্রতি লক্ষ্য করো, দেখো, তুম্মা তাফাক্কারু, এরপর চিন্তা করো, অকুলু মা ইয়ুক্বালু আনহু, এবং বলো কার সম্পর্কে বলা হচ্ছে। দেখো, সামনে তোমাদের
কিছু বিষয় নিয়ে আসবো, এখনো আনিনি, কিন্তু আনার আগে তোমাদেরকে সতর্ক করা হচ্ছে যে সেই বিষয়গুলো তোমরা উপলব্ধি করবে, বুঝবে যে এই বিষয় নিয়ে কার সম্পর্কে আলোচনা করা হচ্ছে। দেখো তো এখানে কি আসছে, আল-ইমাম আল-আযম আবু হানিফা। তাহলে আমরা জানি জগৎ বিখ্যাত ইমাম, যে চারজন ইমাম, আল ইমামুল আরবাআ আল মুত্তাবাআত, যে চারজন অনুসরণীয় ইমাম বর্তমান পৃথিবীতে, এই চারজন ইমাম তাদের মাজহাব গুলোই প্রসিদ্ধ এবং তাদের মাজহাব অনুযায়ী মানুষ আমল করে আসছে। এখানে তোমাদেরকে একটি কথা বলতেই চাই, ইমাম ইমাম মানে ইমামের মাজহাব মানা মানে ইমামের অনুসরণ করা নয়, বরং শরীয়তের বিধান তারা পুঙ্খানুপুঙ্খানু ভাবে জনগণের সামনে উপস্থাপন করছেন, সেই বিধানগুলো মানা, এর নাম হল কি ইমামের অনুসরণ করা। আরো বিস্তারিত বলে দিই, ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটা বিষয় একটা ভাবে তিনি কোরআন হাদিসের আলোকে উপস্থাপন করেছেন, ওই বিষয়গুলো যারা মানেন তারা ইমামের ইমাম আবু হানিফার অনুসরণ করলে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি একটা বিষয় কোরআন হাদিসের আলোকে জনগণের সামনে উপস্থাপন করেছেন, ওই বিষয়গুলো যারা মানেন তারা ইমাম আহমদ বিন হাম্বলের অনুসরণ করলেন। এভাবেই ইমাম মানার অর্থ হলো যে ইমাম একজন শিক্ষক, ইমাম একজন গাইডার, ইমাম একজন পথ প্রদর্শক। ইমাম মানে হলো তারা মুস্তাহিদ, তারা কোরআন হাদিস থেকে যে মাসআলা গুলো বের করে দিয়েছেন আমরা সেই মাসআলা গুলো অনুসরণ করি। মূলত অনুসরণ করার মালিক একমাত্র আল্লাহ এবং তার রসুল, ইমামের কোনো অনুসরণ করার বাধ্যবাধকতা নেই, বরং ইমামদেরকে অনুসরণ করলে এগুলো হলো, এই অনুসরণ করার অর্থ হলো তাদের রেখে যাওয়া, তাদের দেওয়া বিধানের অনুসরণ করা, তারা শুধু মাধ্যম। তাহলে আমরা বুঝতে পারছি যে ইমাম আবু হানিফা সম্পর্কে কথা হলো। আমরা এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছি, দেখো ভিডিওতেও ইমাম আবু হানিফা সম্পর্কে কিছু কথা বলা। আচ্ছা, তোমরা এই ভিডিওর মাধ্যমে উপলব্ধি করতে পারলে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী সম্পর্কে আজকের আলোচনা হবে। দেখো তাহলে এবার তোমাদের সামনে আসছে, দেখো আল ইমাম আল আযম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা, দেখো আল ইলানু লিদদারস, পাঠ ঘোষণা। তাহলে আমি তোমাদের সামনে পাঠ ঘোষণা করছি, আজকের পাঠটি হবে আল ইমাম আল আযম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা। মাঝখানে আমি কিছু কথা বলে দিয়েছি, পৃথিবীর বিখ্যাত চারজন ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, আর হল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। এই চারজন ইমামের অন্যতম এবং শ্রেষ্ঠতম ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আমরা তার সম্পর্কে আজকে আলোচনা করব। আল আলফাজুল জাদিদা, নতুন শব্দ। তোমরা জানো প্রত্যেকটি গল্পতে, প্রতিটি কবিতাতে, আবার ডায়ালগ বা কথোপকথনে কিছু নতুন শব্দ আসে, সেই শব্দগুলো যদি আয়ত্ত করা যায়, শব্দগুলো যদি মুখস্থ করা যায়, তাহলে সেই গল্পটি পড়তে অতি সহজ হয়। কাজেই আজকের এই গল্প থেকে আমি কিছু নতুন শব্দ তোমাদের সামনে নিয়ে আসছি, তোমরা এই শব্দগুলো অত্যন্ত ভালো করে মুখস্থ করবে, তাহলে গল্পটি পড়তে তোমাদের জন্য সহজ হবে। দেখি শব্দগুলো কি কি, দেখো এই শব্দগুলো এসেছে তোমাদের সামনে, এই শব্দগুলো এখানে দেখা যাচ্ছে না, আমি এটা একটু সরাই দেখাচ্ছি। আল মুনাকাশা, তো দেখো দেখো শাদিদুল বকাই, শাদিদুল জাকাই, শব্দটা জাকাই হবে ভুল ক্রমে, বকায়ে চলে আসছে। শাদিদুল জাকাই মানে প্রখর মেধাবী। আর নাবাহাত, বুদ্ধিমত্তা। আল মুনাকাশা, তো বিতর্ক করা। ওয়াহিদুন, একক। আল মুলাহাদাতু, নাস্তি। আল কযাউ, বিচার করা। আলিকতেরাও, পরিতুষ্ট হওয়া। এই যে শব্দগুলো, এই শব্দগুলো তোমরা কি করবে, মুখস্থ করবে।
আন-নাসরুল মাদরুস পঠিত এবার, পঠিত কি এবারও তো আমরা দেখি কি নষ্ট আসছে। যেহেতু আমাদের আলোচনা হলো শিরোনাম ঘোষণা করা হয়েছে ইমাম আজম আবু হানিফা, দেখো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী সম্পর্কে একটা নস তোমাদের সামনে আসছে, একটা প্যারা তোমাদের সামনে আসছে, বেশ বড়। আমি পুরাপুরি অনুবাদ না করে অল্প একটু অনুবাদ করব, তোমরা ভালো করে কি খেয়াল করার চেষ্টা করবে। হুয়া নোহমান উবুর সাবিত, তিনি নোহমান বিন সাবিত মানে সাবিতের পুত্র নোহমান, তার পিতার নাম ছিল নোহমান। অকুনিয়ত আবু হানিফা, তার উপনাম হলো আবু হানিফা। অলুকিবাবি ইমাম আজম, তার উপাধি দেওয়া হয়েছে ইমাম আজম, বড় ইমাম। ইন্না ওলিদা বিল কুফাতি, তিনি জন্মগ্রহণ করেছেন কুফার। সানাত সামানিনা, অষ্টম মিনার হিজরতের অষ্টম বছরে। ফি আহাদিল খলিফাতি আব্দুল মালিক ইবনে মারওয়ান, ফি আহাদিল খলিফাতি আব্দুল মালিক ইবনে মারওয়ান, আব্দুল মালিক ইবনে মারওয়ানের খেলাফতের যুগে। ওয়ানাশা ফি উসরাতিন সালিহাতিন গনিয়াতিন, ওয়ানাশা এবং তিনি বেড়ে ওঠেন, নাশা ইয়ান সব অর্থ হলো বেড়ে ওঠা, বড় হন। সিগা ওয়াহিদ একটা গায়ব ইসবাত ফেলে মাদি মুত্তাক মারু আন্নাশা ফি উসরাতিন সালিহাতিন, উসরাতিন মাউসুফ সালিহাতিন সিফাত গনিয়াতিন আসসিফাত আসসানি, ফি উসরাতিন সালিহাতিন গনিয়াতিন, ভদ্র এবং ধনাঢ্য পরিবারে তিনি বেড়ে ওঠেন। ওয়া কানা হাসানাল ওয়াজহি ওয়ান নুতকি, তিনি ছিলেন উত্তম চেহারার অধিকারী, উত্তম ভাষীর অধিকারী। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, বলো তো দেখি হাসানাল ওয়াজহি, হাসানাল ওয়াজহি হাসানার মধ্যে নসব হয়েছে কেন? লিমাযা নসবা ফি লাফজি হাসানা, লিআন আল জাওয়াব লিআন হাসানাল ওয়াজহি তিনি সুন্দর চেহারা অধিকারী ছিলেন এবং অত্যন্ত সুনিষ্টি ভাষী ছিলেন। আকফিয়াল হুজ্জা, এবং শক্তিশালী দলিল উপস্থাপনকারী ছিলেন। শাদীদ যাকাই, প্রখর মেধার অধিকারী ছিলেন। ফাতিনাম, এবং কি এবং বিচক্ষণ ছিলেন। সারি আল বাদিহাতি, প্রত্যুৎপন্নমতী ছিলেন। সবগুলো কি কানার খবর, তোমরা জানো কান আফালে নাকিস, আফালে নাকিস কি আমল করে, আল আফআল নাকিস, আফআল নাকিস ইসম কি রফা দেয় খবরকে, নসব দেয়। তারফাউল ইসমা দীর্ঘ নীরবতা অবলম্বন করেছিলেন, দাঈমুল ফিকরে এবং সর্বদা কি চিন্তাশীল ছিলেন। ওয়াজাহিদান, এবং কি দুনিয়া ত্যাগ ছিলেন। মুতাআব্বিদান, ইবাদত করেছিলেন ইত্যাদি। তোমরা নস অত্যন্ত সুন্দর করে পড়বে এবং নসের শব্দগুলো ভেঙে ভেঙে পড়বে, তাহলে সামনে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো উত্তর করতে পারবে। আমরা দেখি কি প্রশ্ন আসবে সামনে। দেখো এই নসের আলোকে তোমাদেরকে আমি কিছু প্রশ্ন দিয়েছি, প্রশ্নটি হবে দলীয় কাজ, মানে সম্মিলিত ভাবে সবাই মিলে একটা কাজ করবে, সবাই মিলে এই প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে। আল আমালুল নাফারিয়্যু, দলীয় কাজ, দেখো দলীয় কাজের একটা ছবিও দিয়েছি, দলগত ভাবে সবাই মিলে যে কাজ করে তার একটাকে প্রতিশ্রুতি তোমাদের সামনে দিয়েছি। দলীয় কাজটা কি কি দেখো তো এবার সেই প্রশ্নগুলো। আদিব আনিল আসইলাতি তালিয়া, নিজের প্রশ্নগুলোর জবাব দাও। মাতা শব্দটা মানা হবে না, মাতা হবে মাতা। ওয়াইনা ওয়ালাদাল ইমাম আল আযম আবু হানিফা, কোথায় এবং কবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন। বাইয়িন বাযা আসহাফিল ইমাম আল আযম আবু হানিফা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিছু গুণাবলী আলোচনা করো। মাতা দাখাল আল ইমাম আল আযম আবু হানিফা আল বসরা ওয়া মাদা ইফআলু, ইমাম আবু হানিফা বসরায় কতবার তিনি প্রবেশ করেন এবং কি করেন। ماذا يفعل الامام العظم ابو حنيفه في كل يوم
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দৈনন্দিন কি করতেন, এই যে চারটি প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের পূর্বের নসের মধ্যে গিয়েছে, তোমরা দলগত ভাবে সেখান থেকে পড়ে পড়ে এই উত্তরগুলো বের করবে। আমি তোমাদের সুবিধার্থে প্রশ্নের উত্তরগুলো দিয়েছি, এক নজর তোমরা প্রশ্ন উত্তরটাও দেখে নাও। এই দেখো প্রশ্ন উত্তর গুলো তোমাদের সামনে আসছে, যে ওয়ালাদান ইমাম আজম আবু হানিফা বিল কুফাতে সানা সামানীন মিন আল হিজরা ফি আহদ আল খলিফাতি আব্দুল মালিক ইবনে মারওয়ান। যাই হোক, বাকি প্রশ্নের উত্তরগুলো আমি বললাম না, উত্তরগুলো ওখানে দিয়েছি, তোমরা বের করবে। এরপর দেখি কি আসছে তোমাদের সামনে, আল আহমারু জওয়াজিয়্যে, জোড়ায় কাজ, মানে তোমরা এখন দুজন দুজন করে কাজ করবে, সেই কাজগুলো আমি তোমাদের সামনে দিচ্ছি, দুজন দুজনের একটা ছবি তোমাদের সামনে নিয়ে আসছি, জোড়ায় কাজ করবে। দেখো জোড়ায় কাজটা কি আছে, ইমলাইল ফারাগা বিকালিমাতিন মুনাসিবাতিন মিন ইনদিক, নিজের পক্ষ থেকে শূন্যস্থান পূরণ করা। ইমলাইল ফারাগা মানে শূন্যস্থান পূরণ করো, বিকালিমাতিন মুনাসিবাতিন, উপযুক্ত শব্দ দ্বারা, মিন ইনদিক, নিজের পক্ষ থেকে। এই দেখো শব্দগুলো আসছে, বাক্যটা আসছে, এই বাক্যের মধ্যে দেখো শব্দ ফাঁকা রাখা আছে, এই জায়গাটা তোমরা পূরণ করবে, এটা জোড়ায় কাজ। আন্নাল ইমাম আল আজম আবু হানিফা, আন্নাল ইমাম আল আজম আবু হানিফা, দেখো একটু ভুল হয়েছে, আন্নাল ইমাম আল আজম আবু হানিফা হবে না, আবা হানিফা হবে। রজুলান ইত্তাকিল্লাহ ফি কুল্লি উমুরি, এই শব্দটা ইমাম আবু হানিফা, আন্নাল ইমাম আল আজম আবা হানিফা রজুলান ইত্তাকিল্লাহ ফি কুল্লি উমুর, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি এমন একজন ব্যক্তি ছিলেন আল্লাহকে সকল কর্মে ভয় করতেন। তাহলে রজুলানের পরে কি হবে, এটা তোমরা শূন্যস্থান পূরণ করবে। ওয়ালাদান ইমাম আজম বি কুফা সানাতা, ইমাম আজম কুফায় জন্মগ্রহণ করেছেন বছর, কোন বছর, কত বছর, কোন সনে, সেটা তোমরা শূন্যস্থান পূরণ করবে। এমনি ভাবে চারটি আমি প্রশ্ন করেছি শূন্যস্থান পূরণ, এটা তোমরা জোড়ায় জোড়ায় পূরণ করবে। তোমাদের সুবিধার্থে আমি একটু পূরণ করে দেখাইছি, দেখো রজুলান পানি জ্ঞান, তারপরে কি সানাতা সামানীর মিন আল হিজরা ওয়াল দুআনি শরিয়াতি শুবহাতি আন আল ইমাম আল আযম হুয়া আহাদ মিন আল আইমাতি আল মুত্তাবাআতি। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, দেখি এরপর কি আসছে, ইমলাইল ফারাগ, ফারাগা, শূন্যস্থান পূরণ করো, বি সিফাতিন আও মাউসুফিন, সিফাত শব্দ দ্বারা অথবা মাউসুফ শব্দ দ্বারা, মুনাসিবান, উপযুক্ত, মানে সুন্দর বক্স থেকে, বক্সে কিছু সিফাত অথবা মাউসুফ রাখা আছে, তোমরা সেখান থেকে নিয়ে তোমাদের সামনে যে ফাঁকা জায়গাগুলো পাবে সেটাকে পূরণ করবে। দেখি এই দেখো বক্সের মধ্যে কিছু শব্দ নিয়ে এসছি, লগত আল নুবুয়্যা তালিবাতুন নসিহাতুন সাহাবাতুন আল করিম, এখন এই শূন্যস্থানটা কি তোমরা পূরণ করো। দেখো আমি তোমাদের সামনে শূন্যস্থানটা অলরেডি দেখাচ্ছি, এর মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে আসো, ড্যাশ আল আরবিয়া, এখানে একটা প্রশ্ন হবে, হয়তো বাক পড়ে গেছে, এখানে কি হবে, ইহফাজি বাদ আল আহাদিস, এখানে এরপর কি হবে, এটা নিয়ে পূরণ করবে, হাদিহি মুফিদাতুন, এখানে কোন শব্দটা হবে পূরণ করবে। এটা তোমাদের জোড়ায় কাজ চলছে, দেখো আমি তোমাদের সুবিধার্থে আমি পূরণ করে দেখাইছি, দেখো জবাব আতাকিদি আন্নাকি তালিবাতুন জাদিদা, দেখো এই যে দেখে তালিবাতুন, আমি এখান থেকে তালিবাতুন শব্দটা নিয়ে এসেছি, হ্যাঁ দ্যাট ইজ দ্য লুগাত আল আরবিয়া, দেখো এখানে প্রশ্নটা চলে আসছে যে এখানে তাহলে কি হবে, এখানে লুগাত আল আরবিয়া লুগাত হবে, এখানে কি সানিয়ার কথাটা হবে, যে কাজটা করবে এটা হলো একক কাজ, দেখি একক কাজের মধ্যে কি আসছে, নস থেকে মাদির থেকে বের, মোজারের থেকে বের করো এবং সে তারপরে সেটাকে মোজারে বানাও। দেখো আমি অলরেডি তোমাদেরকে মোজারে বের করে দিয়েছি এবং কি মাজিও বের করে দিয়েছি, এখানেই শেষ না, তোমরা এই নসের মধ্যে আরো অনেক মোজারে আছে,
এই সেই নজারগুলো বের করবে এবং সেগুলোকে মাজি করবে। ঠিক আছে, এরপর দেখি তোমাদের কি আসছে। আলওয়াজিবুল মানজিলি, প্রিয় শিক্ষার্থী বিন্দু, দেখো তোমাদের ক্লাস প্রায় শেষের দিকে, এবার বাড়ির কাজ। এবার তোমরা ক্লাস শেষ করে বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পর বাড়িতে বসে বসে কি কাজটা করবে দেখো। সেই কাজটি দিয়েছি, দেখো একটা বাড়ির ছবি দিয়েছি, বিশাল বড় একটা সুন্দর বাড়ি, পাকা বাড়ি। তোমাদের আশা করি সকলের পাকা বাড়ি আছে এবং সকলের পাকা বাড়ি হোক এটাই কামনা করি। দেখো বাড়ির কাজটা কি, উক্ত ফিকরাতান মুখতাসিরাতান আলাল ইমাম আল আজম আবু হানিফা, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে তোমরা একটা অনুচ্ছেদ দেখবে, একটা প্যারাগ্রাফ লিখবে। অবশ্যই এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসবে এবং সেটা 10 মার্কের, এবং তোমরা যত বড় করে লিখতে পারো তত নাম্বার বেশি দেবো। একটা প্যারাগ্রাফ লিখবে ইমাম আবুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখবে। দেখো ক্লাস আমাদের একেবারে শেষের দিকে, শুকরাল্লাকুম বিহুসনি তাআফুনিকুম আযীম, তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমার এই ক্লাসে সহযোগিতা করেছো, তোমাদের মহান সহযোগিতার জন্য তোমাদেরকে ধন্যবাদ। মা সালামা ওয়া ইলাল লিকা, নিরাপদে থাকো এবং কি আবার দেখা হবে। দেখো অবশেষে তোমাদেরকে ফুল দিয়ে বিদায় জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠ থেকে তোমরা জানতে পারলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমাদের পাঠ হয়েছে, এই অনুচ্ছেদটা এই পাঠটা তোমরা অত্যন্ত ভালোভাবে আয়ত্ত করবে এবং আমি যে সকল প্রশ্নগুলি দিয়েছি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করবে। এছাড়াও আরো অনেক প্রশ্ন তোমরা নিজেরা প্রশ্ন করবে এবং নিজেরা সেখান থেকে উত্তর বের করবে। আমি তোমাদেরকে বিশেষ করে বলবো এই নস্তিকে তোমরা নিজেরা 10টা করে প্রশ্ন বের করবে, নিজের পক্ষ থেকে নিজে প্রশ্ন তৈরি করবে, আবার সেই প্রশ্নের উত্তরগুলো দেখবে। পরবর্তী সময় আমি তোমাদের কাছ থেকে সেই প্রশ্নগুলো নেব। তাহলে ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদের সকলকে আজকের এই ক্লাস থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।